পুজোটার নাম বুজেশ্বর পাল। রবিবারেও বৃষ্টি পড়া লাগবে, সারা সপ্তাহ বৃষ্টি পড়লো তাতেও হলো না, মানুষ একটু শনি রবিবার বেরোবে তাতেও মানে ভগবানের চোখ পড়ে যায়, কি করে সেটা আটকানো যায়। প্রায় এক ঘন্টা আমি রেডি হয়ে বসে আছি বেরোবো বলে। বাই দ্য ওয়ে, আজকে আমি কোথায় যাব জানো? বাঙালির ইমোশন থাকবে, ইয়েস, কথা আমি যদি বাইরে গিয়ে আজকে কোনোভাবে ভিজি, তোমাদের প্রত্যেককে ঘর থেকে টেনে এনে আমি ভেজাবো, হালকা করে একটু গঙ্গার পাড়ে হাঁটিয়েও আনবো। প্রথমেই ঢু মারলাম ব্রজেশ্বর পালের স্টুডিওতে। সেখানে গিয়ে দেখি এক ক্ষুদে শিল্পী খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাকে দেখে এত লজ্জা পেল যে কাজই বন্ধ করে দিয়েছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে আসলাম। কুমোরটুলিতে মাটির প্রতিমা তৈরির সাথে সাথে স্কাল্পচারিংয়েরও খুব সুন্দর কাজ হয়, এবং প্লাস্টার প্যারিস এবং ফাইবারের দুর্গা প্রতিমাও অনেক দেখলাম। বুঝলাম সেইগুলো মনে হয় বিদেশে পাড়ি দেওয়ার জন্যই বানানো হচ্ছে। এখানে এসে এতক্ষণ শুধুমাত্র দুর্গা প্রতিমাই দেখলাম, তারপরে শুধু চোখে পড়লো আমার গণেশের মূর্তি। আর এই গণেশের মূর্তিগুলো এক দোকানের মালিক বললেন এগুলো মুম্বাই যাবে বলে তৈরি হচ্ছে। ওখান থেকে নাকি বেশ কিছু গণেশের অর্ডার এসেছে, এবং প্রত্যেক বছরই উনি মুম্বাইয়ে মূর্তি সাপ্লাই করেন। পুরো সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতায় চলে এসেছি, পিছনের বিল্ডিংসগুলো দেখে বুঝতেই পারছো। আর চা, নর্থ কলকাতা চাও নাকি শুনেছি খুব বিখ্যাত। এবার কুমারটুলি থেকে ঘুরে আমি যাব এখন গঙ্গার পাড়ে, কারণ কুমারটুলিতে এসেছি, কুমারটুলির মাটিতে দাঁড়িয়ে কিছু বলবো না এটা তো হয় না, কুমারটুলির ইতিহাসটাও জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই নিয়ে আমি কিছু স্টেটমেন্ট দেবো, শিল্পীদের সাথে দেখা করে তো আমি পুরো কি বলবো আপ্লুত, ফ্যান্টাস্টিক। কারণ আমাদের দেশে শিল্পীদের কদর করা হয় খুব কম, কিন্তু ভারতে খনিজ সম্পদের মতো রীতিমতো শিল্পীরা রয়েছে। আর একটু দক্ষিণ কলকাতা মানে নর্থ কলকাতা থেকে একটু ডিসকভার করে দেখবো, সময় খুব কম। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, কিন্তু তারপরেও যে আমি বেরোতে পেরেছি, মানে ভগবান চাইছিল যে আমি তার দর্শন করি, তো সেই জন্য কুমারটুলিতে আসতে পেরেছি। এবং আরও অনেক জায়গায় যাওয়ার আছে, যেখানে মানে আরও অনেকগুলো স্ট্রিট কভার করা আছে, যেখানে আরও সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। কুমারটুলিতে আসতে গেলে যারা মেট্রো মানে মেট্রো রেলে আসবে, তারা দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার অথবা সুতানোটি মেট্রো স্টেশনে নামবে। আর এখানে আরেকটা আসার রাস্তা হচ্ছে, দেখলাম চক্ররেলের একটা লাইনও রয়েছে। সুতরাং এই দুটো রাস্তায় যারা কলকাতা থেকে আসবে তারা কুমারটুলি এসে পৌঁছাতে পারবে, এবং মেট্রো থেকে নেমেই প্রচুর ডিরেকশন পাবে কুমারটুলি আসার। আর যাকেই জিজ্ঞেস করবে তা সেই বলে দিতে পারবে কুমারটুলিতে দুটো জায়গা আছে যাওয়ার, একটা শুনলাম কুমারটুলিতে পার্কও আছে, আর একটা হলো যেটা সেটা হচ্ছে কুমারটুলিতে মানে মৃৎশিল্পীদের যে মানে লেনটা আছে সেটা। তো এই দুটো জায়গায় তোমরা কুমারটুলিতে ঘুরতে আসতে পারো। এই বৃষ্টিটা তোমার আর আমার জন্য ভালো, কিন্তু এখানকার মৃৎশিল্পীদের জন্য একদমই ভালো না। এখানে এসে এটাও বুঝলাম যে এখানে মাটির মূর্তি ছাড়াও ঘর সাজানোর জন্য অনেক ছোট ছোট দুর্গা প্রতিমাও পাওয়া যায়, এবং এখানে পাইকারি হিসাবে এবং হোলসেলেও দেয়। এখানকার গলিগুলো এতটাই সরু যে আমি বুঝতে পারলাম না এত বড় বড় ঠাকুর এখান থেকে বার করে কী করে। আর জায়গাটা কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ এবং খুবই ঘিঞ্জি বলতে পারো তোমরা।
1757 সালে পলাশী যুদ্ধের প্রাক্কালে কলকাতায় প্রথম দুর্গা প্রতিমা মানে দুর্গাপূজা শুরু হয় এবং সেটাই ছিল কলকাতার প্রথম দুর্গা প্রতিমা তৈরি। তো প্রথম দুর্গাপূজাটা শুরু হয়েছিল তৎকালীন শোভাবাজার রাজবাড়ির যে রাজা ছিলেন নবকৃষ্ণদেব তারই হাত ধরে। তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো দেখে তিনি প্রথম কলকাতাতে দুর্গাপূজা তৈরি করে মানে শুরু করেন এবং সেটা প্রথমই হয়েছিল নর্থ কলকাতায়। আর সেই প্রতিমা তৈরি হয়েছিল কুমোরটুলিতে, ওই জন্য কুমোরটুলি এত বিখ্যাত। আর সেই কুমোরটুলিতে যে মানে শিল্পীরা প্রতিমা বানিয়েছিলেন তারাও কে মানে সকলেই আর কি কৃষ্ণনগর থেকে এসেছিলেন, ওই জন্য কুমোরটুলিতে যত শিল্পী আছে তাদের বেশিরভাগ লোকেরই মানে পূর্বপুরুষরা নদিয়া। কুমারটুলিতে এসে এই মিনিয়েচার দুর্গা দেখে আমার তো পুরো ভাই মন ভরে গেছে। ছোট্টবেলায় যে ছোট্ট পুতুলগুলো নিয়ে খেলতাম সেগুলোর কথা মনে পড়ে গেছে। কিন্তু এগুলো যে ভগবান, এদের মধ্যে অনেকেই আবার বিদেশে পাড়ি দেবেন, তাই জন্য অগ্রিম কাজও চালু হয়ে গেছে। রাস্তায় কুমারটুলিতে ঢুকতে গিয়েই দেখলাম অনেক বড় বড় প্যাকিং হচ্ছে, বুঝলাম ওগুলো বিদেশে যাবে। যেতে তো বেশ সময় লাগবে, পৌঁছতে পৌঁছতে আশা করি দুর্গাপুজোও চলে আসবে। প্রত্যেকটা প্রতিমার হাতে যে হলুদ রঙের ট্যাগগুলো ঝুলছে দেখতে পাচ্ছ সেগুলো আসলে হলো বুকিং। হ্যাঁ, এই ঠাকুরগুলো আগেই বুকিং হয়ে গেছে। এখানে এসে এক অসম্ভব সুন্দর মানুষের সাথে পরিচয় হলো, যার সাক্ষাৎ না নিয়ে থাকতে পারলাম। আমার নাম দেবাশিস পাল। হ্যাঁ, আমি স্টুডিওটার নাম বুজেশ্বর পাল, একের এক বনমালী সরকার স্ট্রিট। আর আমার এইখানে লোকাল, আমি এইখান থেকে আমি পায়ে হেঁটে আসি, ওই এক মিনিট লাগে। কতদিন আছো এখানে? আমি এখানে 3 বছর আছি। আর এই শিল্পকর্মের সাথে কত বছর যুক্ত? শিল্পকর্মের সঙ্গে আমি 25 থেকে 30 বছর। আচ্ছা, এখান থেকে তোমাদের স্টুডিও থেকে ঠাকুর কত দূর দূর পাঠাও? এই যাই ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই যাই, এই অন্যান্য জেলায়, এই উত্তর চব্বিশ। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা এসে গত বছর তার আগে বছর চুনোখালি, তারপর বেহালা টেহালা এইসব যায়, অনেক জায়গায়। তোমার এখানে আসতে গেলে কি করে আসতে হবে? প্রথমে মানে কুমারটুলি মোড়ে নেমে তোমার এখানকার অ্যাড্রেসটা বলো। এখানকার অ্যাড্রেস একের এক বনমালী সরকার স্ট্রিট, কুমারটুলি যেখানে মেন স্টপিস এইখান থেকে নেমে সোজা যাবেন, সোজা গিয়ে ডান দিকে, সোজা গিয়ে একটা ট্রাম চায়ের দোকান আছে, ওখান থেকে ডান দিকে যাবেন, বুজেশ্বর পাল অ্যান্ড সন্স। কত থেকে এখন আমাদের তো ঘরে একদম তো ছোট ঠাকুর হয় না, বাংলা ঠাকুর এরকম ছোট হয় না, মোটামুটি 8 ফুটের ঠাকুর এরকম হয়, মোটামুটি 50-60 হাজার টাকা থেকে শুরু। হ্যাঁ, 1 লাখ টাকা, 1 লাখ, আবার বেশি স্পেশাল নিতে গেলে 1,20,000 টাকাও হয়ে যায়। চলে এতটাই বড় যে দাদার মুখটাকে মনে হচ্ছে একদমই ছোট, তাহলে বুঝতে পারছো। একবার দাদার সাথে একটা ছবি তুলে নিয়ে আমি হীরেরা বেরিয়ে এসেছে। আর বিদেশ থেকে যারা, বাংলাদেশ থেকে যারা দেখছো তারা কুমারটুলি নিয়ে একটা করে কমেন্ট করে দিও। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলির বার্নিং ঘাট স্টেশনের ঘাটে, পিছনে দেখতেই পাচ্ছ জল ডগমগ করছে। দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতার যে এত পার্থক্য আমি তো না আসলে বুঝতেই পারতাম না। 2023-এর দুর্গাপুজোটা নিয়ে আমি এতটাই বেশি এক্সাইটেড যে একটা মোমেন্টও আমি মিস করতে চাই না, এবং আমি চাই যাতে আমি ঘুরে ঘুরে ঠাকুর দেখবো এবং তোমরা ঘরে বসে সমস্ত জায়গার ঠাকুর আগেই দেখে ফেলতে পারো। কারণ হচ্ছে ঘরে বসে দেখার মজাটাই আলাদা। আর একটা কারণ, যারা খুব বয়স্ক আছে আমি এই দুর্গাপূজার ব্লগটা তাদের জন্য বানাবো, যাতে তারা ঘরে বসে সমস্ত প্রতিমা দর্শন করতে পারে। যদিও এখন খুবই ইনিশিয়াল স্টেজে আছে, মানে স্কাল্পচারিং চলছে, আর এর পরের সপ্তাহে আমি আবার আসবো যে গয়না পরানো, শাড়ি পরানো সমস্ত কিছু দেখাবো তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো যে একটা ঠাকুর মানে একটা মূর্তি মণ্ডপে পৌঁছানো আগে পর্যন্ত শিল্পীদের যে অবদান। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলো না। কমেন্টটা অন্তত করো যে তোমরা কি দুর্গাপুজো শপিং শুরু করে দিয়েছো? আমি তো ঠাকুর দেখা নিয়ে এখনই এক্সাইটেড, আজকে আমার প্রথম ঠাকুর দেখা হয়ে গেল। তো প্লিজ কমেন্ট আর লাইকটা করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর আর এই গঙ্গা সিনটা জাস্ট এনজয় করতে থাকো।